তাইলে তো ওইখানে প্রায় ছয়টা স্কুল তে ছয়টা স্কুলে আমার গাড়ির পিছনে ফুটবল আছে, নিতাই না তোমরা? নিতাই নি ফুটবল? তাইলে তোমরারে প্রতি স্কুলে তিনটা করে যদি দেইতে কয়টা লাগে? তিনটা ফুটবল করে কয়টা হয়? 18টা ফুটবল খালি হইলে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য কি চাও? তোমরা তো আর ফুটবল খেলবে না, তোমরা কি চাও? আচ্ছা ঠিক আছে, বলা রাখবে না। আমি প্রতি স্কুল রে 5,000 টাকা করে দিতেছি মেয়েদেরকে, যা যা কিনে দেওয়া দিবেন আপনারা, কারণ ছেলেদের সে মেয়েরা একটু বেশি পাক নাকি। আর আরেকটা কথা, এই যে আমি আমি ব্যারিস্টার হওয়ার কারণে, পড়াশোনা করে ব্যারিস্টার হওয়ার কারণে আজকে আপনারা আমারে ভোটে নির্বাচিত করেছেন। আমি আমার মা বাবাকে গর্বিত করছি, আমার মা আমাকে নিয়ে গর্ববোধ করেন, আমার বোনরা আমাকে নিয়ে গর্ববোধ করে, আমার ভাই আমাকে নিয়ে গর্ববোধ করে, আমার এলাকার মানুষ করে। আমি জানতে চাই যে তোমরা কি জজ ব্যারিস্টার হইতে চাও কিনা? হাত তুলে বলো, হইতে চাও কিনা? পড়াশোনা করবাই? জজ ব্যারিস্টার হবে? জজ ব্যারিস্টার হইয়া কি ঘুষ খাইবাই? ঘুষ খাইবাই নি? দেখো সব পলাশি জমিয়া ঘুষ খাইলে। তোমরা আমারে কথা দিছো এবং কথার বিপরীতে আমি টাকা দিলাম, ফুটবল দিলাম, আর আরেকটা জিনিসের গ্যারান্টি দিলাম। এইখানে যারা গার্ডিয়ান আছেন, আপনাদের কেউ যদি অভাবের কারণে আপনাদের কোনো বন্ধুর বাচ্চা ছেলে মেয়ে পড়তে পারে না, অভাবের কারণে কিছু করতে পারে না, তাইলে কোথায় পাঠাবেন? সুমন ভাইয়ের কাছে পাঠাবেন? আমি কিন্তু এমপি সাহেব না, আমি কি? আমি কি? তত আসতে গেলে লাগে, আমি কি? এটা বুঝে একটা ঝামেলা, ফুতেও কয় বাপেও কয় সুমন ভাই। তাইলে আমি যা যা লাগে আমার দরজা খোলা আছে, মাধবপুরের নেতৃবৃন্দের মাধ্যমে যোগাযোগ করবেন, বা যদি এই পড়াশোনার বিষয় হয় সরাসরি আমারে নক করবেন, আমারে পাবেন। কারণ আমি কখনো বিভিন্ন বেশে আমি ঘুরে বেড়াই, আমারে অনেকে চিনতেই পারবেন না। দেখবেন আমি ক্যাপ ট্যাপ পইরা চশমা পইরা ঘুরতেছি, মনে হইব যে এই ইন্টারভাস একটা ফোলা ঘুরতেছে। আমি সবার সমস্যা কিছু না কিছু আমার কাছে চলে আসে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। যদি কোনো দুই নম্বরই হয়, কোনো দুর্নীতি হয়, তাইলে আপনারা কিতা করবা, এখানের মধ্যে একটা মেসেজ লিখে দিবা যে ব্যারিস্টার সাহেব এই জায়গার মধ্যে কাটিং কাটিং চলতেছে। আর আমি কিতা করবো, আমি জায়গার থেকে বই হইলো সাটিং সাটিং করে বিদায় দিলাই, আমি করবো তুমি আমার এলাকাত না, ঠিক আছে নি? আর মহিলাদেরকে কই, জামাইরে যদি যন্ত্রণা করে হাত তুলে আমারে কইবাই নি? জামাইরে কোনালো পাঠাই, মো একবারে চেলো, একবারে চেলো পাঠাই দিব, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আর তোমরা এই প্রোগ্রামটা আমারও খুব ভালো লাগে, তোমরা বাকিটা এনজয় করো। আর আমারে স্যার, আমি এখন আবার ময়লা পরিষ্কার জায়গা, ঠিক আছে? আমি এখানে ছয়টা স্কুল, ছয়টা স্কুলের মধ্যে এই বাচ্চাদের স্কুল তো তিনটা করে ফুটবল, 18টা ফুটবল, আর হচ্ছে কি মেয়েদের জন্য, এটা তো ছেলেদের জন্য, মেয়েদের জন্য 5,000 টাকা করে প্রতি স্কুল রে, তাইলে 5,630,000 টাকা। এই টাকাটা দিয়ে ওরা মেয়েদের জন্য যা যা কিনা লাগে কিনবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে 5,000 টাকা বা ফুটবল না, একটা জিনিস মনে রেখো, আমি ব্যারিস্টার সুমন, তোমাদের যাদের বাবা নাই মনে রাখবো আমি বাবার জায়গায় আছি, তোমাদের যাদের মা বাবা কেউ নাই তাইলে আমার বাসায় কেউ দিদি বললো যে যতদিন এমপি আছেন আপনার বাসায় আমি থাকবো, কারণ আমার বাবা মা নাই। আর আমি বিশ্বাস করি যার বাবা মা নাই তার জন্য আমি বাবা হিসাবে যতদিন এমপি আছি ততদিন তাদের বাবা এবং গার্জিয়ান হিসাবে আমি থাকবো, এই কথা দিয়ে যাচ্ছি তোমাদের। আমরা শিশুদের সাবধানে রাখি, শিক্ষকদের অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান চলবে, আমরা শিশুদের সাবধানে রাখি, শিশুদের সাবধানে রাখি। আমাদের সিসিমপুরের আরিয়ার সিসিমপুরের শফিউল ভাই বল এবং টাকা নিয়ে আসবে, আপনারা কেউ সামনে আমাদের সিসিম